টানা অবরোধে কি অবস্থা স্কুলগুলোর জানাতে রাজধানীর শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী আমিনুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে আমিনুল এই যে টানা অবরোধ এতে শিক্ষার্থীদের লেখাপড়ার উপর কেমন প্রভাব পড়ছে উপস্থিতি বা কেমন দেখছেন বিস্তারিত জানাবেন শাকিলা অবরোধ আজকে যেহেতু নেই আজকে যারা এই স্কুলে এসেছেন তারা স্বাভাবিকভাবেই আসতে পেরেছেন আসলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি যে অবরোধের সময় শিক্ষার্থীদের আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটিতে আসলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো এটি আসলে সবচেয়ে বড় সমস্যা শিক্ষা ব্যবস্থা যেটি আসলে চলমান সেটি স্বাভাবিক থাকে শিক্ষা পাঠদান সব কিছুই স্বাভাবিক রয়েছে তবে সবচেয়ে বেশি তাদের ভোগান্তিতে পড়তে হয় আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানোটি এবং এটি নিয়ে আসলে অভিভাবকদের সাথে আমরা সকালে স্কুলগুলোতে এসে কথা বলেছি তাদের আসলে সেই শঙ্কা এবং তারা যেটি বলেছেন যে সেই সমস্যাটি আসলে সেটি বেশি পড়তে হয় তো এ কারণে অনেক স্কুল আসলে এই তাদের যে কিছু বাধ্যবাধকতা থাকে যে অন্য সময়ের সেই জায়গাতে কিছুটা ছাড় দিয়েছে যদি শিক্ষার্থীরা স্কুলে আসার না ক্ষেত্রে এবং আরও একটি বিষয় আমরা যেটি দেখেছি যে অনলাইনের দিকে যেটি করোনার সময় শিক্ষা পদ্ধতিটা অনলাইনে খুব বেশি জোর দেওয়া হয়েছিল এখনও অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সে অনলাইন শিক্ষা পদ্ধতির দিকে আবার এই সময়ের জন্য তারা বেছে নিতে চেষ্টা করছেন যেহেতু কয়েকদিনের অবরোধ ছিল এ কারণে তারা আসলে সেটি পুরোপুরি এখনও সব স্কুলে যে হয়েছে সেটি না তবে কয়েকটি স্কুলে আমরা এটি জানতে পেরেছি আর আমরা যে এখন যে জায়গাটি রয়েছি শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এখানকার যারা অভিভাবকরা রয়েছেন তারা যেটা বলছেন যে এই স্কুলে পরীক্ষা চলছে সে কারণে শিক্ষার্থীদের এখানে আসতেই হবে এবং অর্থাৎ এখন অনেক স্কুলে পরীক্ষা চলছে যেসব স্কুলে পরীক্ষা চলছে তাদের আসলে তো শিক্ষার্থীদের সে কারণে স্কুলে আসতেই হয় এবং এই পরীক্ষায় অংশ নিতেই হয় তা আমরা আসলে একটু অভিভাবকদের কাছ থেকে একটু শুনে নেই যে এই সময়ে তাদের যারা অভিভাবকরা আছেন তাদের শিক্ষার্থীদের এই স্কুলে আনার ক্ষেত্রে এবং তাদের এই শিক্ষা পদ্ধতিতে কোনো সমস্যা তারা পড়ছেন কি না বা কী ধরনের সমস্যা পড়ছেন আপনার যে সন্তান সে কোন শ্রেণীতে পড়ে এবং এই কয়েকদিন অবরোধ চললো সেক্ষেত্রে তাদের আসতে কোনো সমস্যা হয়েছে কিনা শিক্ষায় কোনো ব্যাঘাত ঘটেছে কিনা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের ঢাকা শহরে কোনো ধরনের যানজটের কোনো সমস্যা হয় নাই আমি পারমগেট থেকে আসছি আগারগাঁও অবরোধের সময় আসতে কোনো সমস্যা হয় কিনা অবরোধের সময় কোনো সমস্যা ছিল না যানজট রাস্তায় বাস রিক্সা গাড়ি সবই চলাচল করছে যে সকল অভিভাবকরা আসলে এখানে নিয়ে আসেন তারা স্বাভাবিক সন্তানদেরকে স্কুলে দিয়ে সামনে অপেক্ষা করেন তাদের সন্তানের এর জন্য আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আপনার সন্তান কোন শ্রেণীতে পড়েন আমাদের এইটি পড়ে না না আমার বাসা কাছে তো এখানে কোনো সমস্যা নাই আসলে যাদের বাসা কাছাকাছি তাদের আসলে খুব বেশি সমস্যা নেই আমরা এর আগে কয়েকজন অভিভাবকের সাথে কথা বলেছি তাদের যারা একটু দূরের তারা যেটি বলছেন যে তাদের আসলে আসাটাই হচ্ছে বড় সমস্যা এবং একটা মনে একটা ভয় বা শঙ্কা কাজ করে এছাড়া আসলে শিক্ষা পদ্ধতি সব স্বাভাবিক রয়েছে এবং সকল ধরনের কার্যক্রম স্কুল কলেজগুলোতে এখনও চলছে তো শাকিল এই ছিল আমার কাছে